হ্যালো স্টুডেন্টস, টপার্স মানা থেকে তোমাদের স্বাগত। তো ক্লাস ইলেভেনের যে প্রথম সেমিস্টার, সেটা একেবারেই দেখো দরজার কাছে এসে গিয়েছে। তো সেইখান জন্য আমরা যে কোশ্চেন আলোচনা করছি, তো আজকে যেটা করা হচ্ছে যে প্রথম সেমিস্টারে যে যত তোমাদের ম্যাথমেটিক্স থাকে, ম্যাথমেটিক্স গণিত চ্যাপ্টার নয়, বায়োলজির যে ম্যাথমেটিক্স থাকে, তো এই ভিডিওতে সেগুলোর সম্পর্কে আলোচনা করব এবং শেখানো হবে যে খুব সহজেই নির্ভুলভাবে কি করে ওর উত্তর দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো দেখো হ্যালো স্টুডেন্টস, টপার্স মানা থেকে তোমাদের স্বাগত। তো আজকে যে ভিডিওটা আমরা হচ্ছে সেই করা আলোচনা হবে, সেটা প্রথমত যে একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টার সেটা একেবারেই কাছে এসে গেছে, তো তার এমসিকিউ সম্পর্কে ভিডিও আলোচনা হচ্ছে। তো আজকে যেটা করা হচ্ছে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে যে ম্যাথমেটিক্সগুলো আছে, তো সেগুলো সম্পর্কেই আমরা আলোচনা করব। ঠিক আছে, এবং খুব সহজেই নির্ভুলভাবে কেমন করা যায়, শর্ট প্রসেস বা যেটা করলে একেবারে ইজিতে করা যায়, সেগুলো সম্পর্কে ডিসকাস করছি। ঠিক আছে, দেখো প্রথম যে কোশ্চেনটা বলেছি, একটি কোষ কতবার মাইটোসিস বিভাজন করলে 128টি কোষ সৃষ্টি হবে। ঠিক আছে, এটা হলে হবে না, এটা হবে বিভাজন করলে। তো এরকম অঙ্ক থাকলে কি করবে? তো প্রথমে দেখো, এখানে মনে রাখবে মাইটোসিস। মাইটোসিস জিনিসটা কি, আমরা জানি যে যেখানে মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করছে তাকে বলা হয় মাইটোসিস। তার মানে মাইটোসিসের ক্ষেত্রে একটা কোষ থেকে অপত্য কোষ কটা পাচ্ছি আমরা? দুটো। অর্থাৎ মাতৃকোষ একটা থেকে দুটো হয়, এটা আমরা জানি। তো এখানে বলেছে দেখো একটা কোষ আছে, এই একটা কোষ সে কতবার মাইটোসিস করলে 128টা কোষ উৎপন্ন হয়। ঠিক আছে, তো যেটা জানলাম কি প্রতিবার বিভাজনে ইনটু টু করে বাড়ছে। কেন, জাস্ট বোঝো, এখানে একটা কোষ ছিল তাহলে ইনটু টু দুটো হলো, আবার দুটো আবার মাইটোসিস করলে ইনটু টু মানে পরবর্তী চারটা। তাহলে এইভাবে কিন্তু ওরা কোষের সংখ্যা বাড়বে। কেন, মাইটোসিসের সময় সবসময় দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। তার কেমন হবে তাহলে, তাহলে একটা কোষ থেকে কটা হবে? দুটো, ডবল ডবল করবে। দুটো থেকে কটা হবে? চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে ষোলোটা, ষোলোটা থেকে 32টা, সেখান থেকে 64টা, আর সেখান থেকে 128টা। তাহলে যটা তীর আছে তটা হচ্ছে ততবার মাইটোসিস। তা কবার তীর আছে দেখো, 1 2 3 4 5 6 7, তাহলে সাতবার করলে একটা থেকে সাতবার যদি মাইটোসিস বিভাজন করে 128টি কোষ পাওয়া যাবে, তাহলে অ্যান্সার হবে 7 বার। ঠিক আছে, পরে দেখো করে বলেছে কি, ডিপ্লয়েড ক্রোমোজোম। ঠিক আছে, এই ডিপ্লয়েড মানে কি, অর্থাৎ এখানে ক্রোমোজোম সংখ্যাটা জোড়ায় জোড়াতে আছে। ঠিক আছে, এখন বলছে ডিপ্লয়েড মানে কি, অর্থাৎ ক্রোমোজোম গুলো এরকম জোড়াতে থাকে। সাপোজ যদি এটা 1 নম্বর ক্রোমোজোম হয়, এরকম জোড়ায় জোড়ায় থাকবে। 2 নম্বর, সেও হচ্ছে এরকম জোড়ায় জোড়ায় থাকে, তাকে বলা হয় ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড হলে একটা একটা থাকবে। ডিপ্লয়েড কোথায় থাকে? ডিপ্লয়েড কোষটা সবসময় দেহ কোষে থাকে, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তো কোষ প্রশ্নটা কি বলেছে, যে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 2n = 4 হলে গ্যামেটে কটি ক্রোমোজোম থাকবে? সবসময় মনে রাখবে গ্যামেট কিন্তু সর্বদা হ্যাপ্লয়েড হয়, কোনোদিন কিন্তু গ্যামেট ডিপ্লয়েড বা ট্রিপ্লয়েড হয় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু গ্যামেট ডিপ্লয়েড হয়, সেটা ক্রোমোজোমের অসঙ্গতির ফলে, সেটা আমরা পরে শিখবো, ক্লাস 12-এ আছে, বাট সেটা কিন্তু নর্মালে নয়, সবসময় গ্যামেট হ্যাপ্লয়েড হয়। ঠিক আছে, কেন হ্যাপ্লয়েড হয় তার কারণ আছে। গ্যামেট হ্যাপ্লয়েড যদি না হতো তাহলে ক্রোমোজোম সংখ্যা কখনোই ধ্রুবক থাকতো না। বোঝো, ধরো মা আর বাবা, ধরো মায়ের যে ক্রোমোজোম
ডিপ্লয়েড, আর বাবারও ক্রোমোজোম আছে ডিপ্লয়েড, ক্রোমোজোম সংখ্যা না মানে ক্রোমোজোম ডিপ্লয়েড সাইটে অবস্থান করে। তাহলে মায়ের ধরো সাপোজ আমি বললাম গ্যামেটটা, ধরো গ্যামেট ডিপ্লয়েডই হলো, আর বাবারও গ্যামেটটা ডিপ্লয়েডই হলো, ঠিক আছে। তাহলে ওদের গ্যামেটের নিষেকের ফলে তাহলে টুয়েন আর টুয়েন, তাহলে সন্তান হবে তার যে ক্রোমোজোম সেট কটা সেট হবে, চারটা। চারটা মানে কি, এদের দেখো বাবার এরকম জোড়া জোড়ায় ছিল, মায়েরও জোড়া জোড়ায়, ওদের চারটা মানে কি সন্তানের, অর্থাৎ তার এক নম্বর ক্রোমোজোম চারটা থাকে, দু নম্বর ক্রোমোজোম চারটা। তাহলে তাদের বাবাদের টুয়েন, সন্তানের ফোরেন, আবার তার সন্তান কত হবে, আবার ডবল হয়ে যাবে। তাই করতে করতে ক্রোমোজোম একটা সময় হবে কয়েক কোটি কোটিতে পৌঁছাবে, মানে এরকম তো অ্যাকচুয়ালি হয় না। তাই ভাবো সাপোজ যদি মা আর বাবা, তাহলে সবসময় তো দেহকোষ ডিপ্লয়েড হচ্ছে, গ্যামেটটা হয়ে গেল হ্যাপ্লয়েড, হ্যাঁ কি না, এবং নিষিক্ত হলে তাহলে এর এন কি হবে, টু এন। দেখো ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুবক আছে, তাহলে গ্যামেট সবসময় কিন্তু হ্যাপ্লয়েড হবে, কখনোই গ্যামেট ডিপ্লয়েড হবে না। দেহকোষ কিছু কিছু ক্ষেত্রে হ্যাপ্লয়েড হয়, বাট গ্যামেট কিন্তু কখনো হ্যাপ্লয়েড হয় না। তাহলে বলছে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কত বলেছে, টু এন সমান ২৪, ওকে। গ্যামেটে বলছে তার গ্যামেট এন হবে, তার গুণ আছে, তাহলে এন ইকাল টু কি হবে, 24/2=12। তাই অ্যান্সার হবে অপশন বি, 12। বোঝা গেছে? দেখো পরের কোশ্চেন বলছে, দেখো একটি ব্যাকটেরিয়া এক মিনিটে দ্বিবিভাজন সম্পন্ন করে, অফকোর্স তারা অযৌনজন অঙ্গ করতে পারে, অযৌনজনে। একটি পাত্রের একের চার অংশ পূর্ণ হতে যদি 15 মিনিট সময় লাগে, তাহলে পাত্রটি ব্যাকটেরিয়া দ্বারা পূর্ণ হতে কত সময় লাগবে, ঠিক আছে। দেখো এটা ভালো করে বোঝো, একেবারে সোজা জিনিস কি বলেছে, ধরো একটা ব্যাকটেরিয়া আছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, যে সাপে এলাম, সে দ্বিবিভাজন করে মানে কটা হয়ে যায়, দুটো হয়ে যায়, এই দুটো হতে তার সময় লাগছে কত মিনিট, 1 মিনিট, ঠিক আছে। তুমি কি করবে, একটা বলছে ম্যাথ যেটা গণিতে বলেছে, তুমি একটা পাত্র নিয়ে নাও, এবং পাত্রতে তুমি একটা ব্যাকটেরিয়া রেখে, এবার একটা ব্যাকটা দুটো ব্যাকটা তো একের আট অংশ হবে না, এরকম একটা ব্যাকটা রেখে দাও, সে 1 মিনিটে ডবল, ডবল ডবল করতে করতে তার 15 মিনিট লাগছে ওই পাত্রের একের আট অংশ পূর্ণ হতে, অনেকগুলো আছে তার একের আট অংশ করতে কত লাগছে, 15 মিনিট, ঠিক আছে। সাপোজ ধরো এক, এবার কেমন করবে, এটা অনেক রকম প্রসেস আছে, জাস্ট সিম্পল ভাবো একটা। সাপোজ ধরো এখানে টোটাল 600টি ব্যাকটেরিয়া আছে, মন দিয়ে শুনবি, আর এই 600টি ব্যাকটেরিয়া মানে একটা থেকে, এবং ভাবো যেটা ভাবো ম্যাথমেটিক্স ইকুয়েশন, জাস্ট মনে রাখো যে 600টা ব্যাকটেরিয়া, সে একের আট অংশ হতে তা 15 মিনিট টাইম লেগে গেছে, কিন্তু ভাবে তুমি ক্যালকুলেশন করে আসবে না, একটা থেকে দুটো আসতে 1 মিনিট এরকম করে আসবে, জাস্ট বোঝানোর জন্য বলেছি। তাহলে মানে পাত্রে যদি 600টা ব্যাকটেরিয়া থাকে, তাহলে একের আট অংশ ভর্তি হয়ে যায়, এবং ওই 600টা একের অংশ পূর্ণ হতে তার লাগছে কত মিনিট, 1-8 মিনিট। এবার দেখো ওই যে 600টা ব্যাকটেরিয়া আছে, সে আবার দ্বিবিভাজন করলো, তাহলে এখন কটা হবে, 1200টা হবে, হ্যাঁ কি না, কত মিনিটে, তাহলে 600টা থেকে 1200টা হলো 1 মিনিটে, কেন ডবল ডবল করে হবে, তার মানে 1-8, মানে হ্যাঁ আসে 1-8 600টা, আবার এখন কটা হয়ে গেল, 1-8, তার মানে 1-4, এখন তাহলে কটা হলো, আগে 600টা এখন মোট 1200টা হলো, তার মানে যোগ করো, তাহলে যোগ করে কত হবে, 2/8 মানে 1-4, তাহলে 1-4 হতে কত মিনিট লাগছে, 1 মিনিট,
আগে একে আট অংশ, মানে প্রথম একের আট অংশ হতে তার টাইম লাগছে 15 মিনিট, পরের একের আট অংশ হতে টাইম লাগছে কত মিনিট? 1 মিনিট। তা টোটাল সে 16 মিনিটে একে চার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আমি এখানে আপনাকে চার দিলাম, আমি আট করে দিলাম, আমি আট ধরে বুঝাচ্ছি, চার ধরেও সেরকম হবে। এবার দেখো তাহলে এখন 600টা আছে, 1200টা আছে, আবার ও আবার দ্বিগুণ করলো, তাহলে কটা হয়ে গেল? 2400টা। তাহলে 1200 থেকে 2400টাতে কত মিনিট লাগছে? 1 মিনিট। তার মানে একে চার থেকে আবার একে চার যোগ করো, মানে এখানে ধরো 1200টা হলে হাফ একে চার হচ্ছে, তার মানে আবার যদি আমি 1200টা যোগ করি তাহলে একে চার ডবল হয়ে যাবে, তাহলে মানে কত? হাফ। তাহলে হাফ হতে তার সময় লাগছে কত মিনিট? হাফ হতে তার টাইম লাগছে, আবার 1 মিনিট যোগ করো তাহলে +1, মানে 17 মিনিট। তার মানে 17 মিনিটে সে হাফ হয়ে গেল। প্রথমে একের আট অংশে 15, পরের একের আট অংশ করতে কত লাগবে তাহলে? 1, তাহলে 16 মিনিট। আবার একের চার একের চার মানে 1224 হয়ে যাচ্ছে, সেটা 1 মিনিট, 17 মিনিট। এবং সে আবার ধরো 2400টাই হচ্ছে হাফ হচ্ছে, আবার ওরা ডবল করবে, 48টা ভর্তি হয়ে যাবে, সেটা কত? 1 মিনিট লাগবে। তাহলে প্রথম একটা থেকে দেখো, তাহলে কমসে কম প্রথম একটা থেকে 600টা আসতে তার টাইম লাগছে 15 মিনিট, 600টা থেকে 1200টা করতে টাইম লাগছে 1 মিনিট, মানে 15। আবার এটাতে 1200 থেকে 2400 হতেও 1 মিনিট, 2400 থেকে 800 1 মিনিট, আরে 48 তাহলে ও ভর্তি হয়ে যায়, হ্যাঁ কি না? তার মানে কত? 15, 16, 17 আর 18, তার মানে 18 মিনিটে কিন্তু ওটা ফিল আপ হয়ে যায়। তো দেখো আমি যেহেতু একের চার ধরেছিলাম তখন আলাদা, আমি একের আট হলে তাহলে এখানে আমি 18 করে দিলাম, তাহলে অ্যান্সার হবে কত মিনিট? 18 মিনিট। বাট আমি যে একের চার করে দিই তখন তাহলে কি হবে আবার বুঝাবে দেখাচ্ছি। সাপোজ মনে শোন, তাহলে বলছে একের চার অংশ, সে একই অঙ্ক, তাহলে সাপোজ ধরো একটা পাত্র, তার একের চার অংশ হতে তার টাইম লাগছে 15 মিনিট, তাহলে আবার এই একের চারে যতগুলো ব্যাটারি আছে, ধরো একের চারে মানে 600টা ব্যাকটেরিয়া আছে, ওই 600টা ব্যাকটেরিয়া সেই দ্বিবিভাজন করলো, কটা হয়ে গেল? 1200টা ব্যাকটেরিয়া হয়ে গেল, কত মিনিটে? 1 মিনিটে। কারণ বুঝছো তো, একটা ব্যাকটেরিয়া 1 মিনিট দিয়ে করে, সেম তো প্রজাতি, তার মানে 600টার সঙ্গে আরো 600টা যোগ হলো, তাহলে একের চারের সঙ্গে আবার একের চার করলে হাফ, তাহলে হাফ ফিল হয়ে গেল, হাফ বাকি একে চার হতে তার টাইম হয়েছে 1 মিনিট, তার টোটাল হাফ লাগছে কি? আগে 15 মিনিট লেগেছিল আর এখন 1 মিনিট 16 মিনিট, তাহলে মোট 1200টা আছে, তাহলে হাফ হয়ে গেল। ওই হাফ যখন আবার দ্বিগুণ করে সে ফুল হয়ে গেল, সেখানে কত মিনিট লাগবে? 1 মিনিট লাগবে। তাহলে আগে 15 মিনিট, তারপরে 1 মিনিট, হাফ হলো, আবার হাফ হলো, মানে 2400টা হলে ধরো ফুল হয়ে যায়, তাহলে 1200 থেকে 2400 করতে তার আবার 1 মিনিট লাগছে, তাহলে 15 মিনিট প্রথমে লেগেছিল, তারপর 2 মিনিটে ফিল হতে, তাহলে উত্তর কত মিনিট হবে? 17 মিনিট। পরে ধর কোশ্চেন বলছে, একটি কোষে জি1 দশায় ডিএনএ এর পরিমাণ 60 পিজি বলেছে, তাহলে জি2 দশায় আর এম দশার শেষে কত হবে? জি2 আর এম দশার শেষে কত হবে? ঠিক আছে, একটা কথা মনে রাখবে, জি1 দশায় এস দশাতে ব্যাকটেরিয়া রেপ্লিকেশন করে, রেপ্লিকেশন মানে প্রতিলিপিকরণ, অর্থাৎ একটা থাকলে এস দশার শেষে ডবল হয়ে যায়, তার মানে
জি1-এ শেষে যা থাকবে এস দশার শেষে তার ডবল হয়ে যাবে, আর এস দশার শেষে যা থাকবে জি2 দশায়ও সেম থাকবে সেটা। তাহলে জি2 দশায় তাহলে জি1-এ যদি 60 থাকে তাহলে এস আর ডবল হয়ে যাবে, তাহলে 2×60 আমি এন ধরে বলাচ্ছি দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে জি1 দশায় যদি এন হয় জি2 দশার সরি এস দশার শেষে ডবল হয়ে যাবে, রেপ্লিকেশন করে ওই দশা এস দশা, তাই 2n হয়ে গেল। জি2 দশায় এস দশায় যা থাকে তা হবে 2n। তাহলে আমার এখানে জি1 দশায় n এর পরিমাণ কত দিয়েছে 60 দিয়েছে, কার মান চাইছে জি2 দশার শেষে 2n, 2×n n এর মান কত 60, তাহলে 120। তাহলে প্রথমে 120 যেখানে আছে সেটা হবে, তাই এটা আছে 120, এটাও আছে। n দশার শেষে কত হবে আমরা জানি কি, ইন্টারফেজ আর এম দশা মাইটোটিক দশা। ইন্টারফেজে কোষ নিউক্লিয়াসটা ভাগ করে সরি কোষ রেডি হয়, এম দশায় কি হয়ে যায় দুটো কোষ হয়ে যায়, আগে একটা কোষ ছিল দুটো, তার মানে এখানে যে দুটো কোষ 120টা ছিল জিটু দশায়, এম দশায় এস হাতটা সে হাতটা ভাগ করে দিবে, মানে এস দশা বা জিটু দশায় যতগুলো ক্রোমোজোম থাকবে ডিএনএ থাকবে সরি এন দশার শেষে তার অর্ধেক হয়ে যাবে, তার মানে এন দশায় এন হবে, তাহলে এক এন মানে কত 60 আছে, তাহলে 120 হবে জিটু দশার শেষে আর 60 হবে এম দশায়, বোঝা গেছে। যদি এখানে কোষিকা ঘুরে দেয় মাইটোসিসই বলাছি আমরা, ডিএনএ না করে ধরো এখানে প্রশ্ন দিয়ে দিল ক্রোমোজোম দিয়ে দিল, এই ম্যাথটা তোমরা সূত্রটা মনে রাখবে, কি মনে রাখবে যে ডিএনএ এর সংখ্যা জি1 দশায় যা থাকবে জি2 দশায় এস দশার শেষে তার ডবল হয়ে যাবে, কেন ডবল হয় ওই দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে, এস দশায় যা হবে জি2 দশায় তা হবে, বাট এম দশায় কি হয় দুটি আলাদা আলাদা কোষ ভাগ হয়ে যায় বলে আলাদা আলাদা হয়ে যায়, অর্থাৎ আমার ধরো একটা কোষে 46টা আচ্ছা ক্রোমোজোমের পরে বলছি আমাদের জি2 দশায় কি হবে 2n হবে, এম দশায় কি হবে জি2 দশায় যা ছিল তার হাফ হবে, মানে দুটি কোষ সমান সমান ডিএনএ ভাগ করে নেবে, তাই জন্য করলো। যদি এখানে ডিএনএ না দিয়ে ক্রোমোজোম দিত তাহলে কি করত, মনে রাখবে ক্রোমোজোমের কিন্তু কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যদি ক্রোমোজোমের সংখ্যা 60 হতো জি1 দশায় তা জি2 এম সব সময় একই হবে, কোনো দিন মাইটোসিসে সে জি1 হোক বা এস হোক বা জি2 হোক বা এম হোক মাইটোসিস কোষ বিভাগে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু যেটা ছিল সেটাই থাকবে, অর্থাৎ জি1 আর এস দশায় যেরকম ছিল বলা হলো মনে, তাহলে কী বললাম ক্রোমোজোমের সংখ্যা এস দশার পরেও যেটা ছিল সেটাই থাকবে, অর্থাৎ 60 ছিল 60ই হবে, বোঝা গেছে। দেখো পরের প্রশ্ন বলেছে যদি পরাগধানীতে 1200টি পরাগ রেণু আছে, পয়েন্ট এটাতে করো ঠিক আছে, পরাগধানীতে 1200টি পরাগ রেণু আছে তবে সেখানে রেণু মাতৃক কোষ কতগুলি থাকবে, এটা আসলে ম্যাথুরা ক্লাস 12-এর বলতে বলাইতে পারে, যখন তোমাদের সপুষ্প উদ্ভিদের যৌনজন্ম পড়ানো হবে সেখানে এই রেণু মাতৃক কোষ জিনিসটা কি সেটা শিখব। তো যেহেতু এখানে জাস্ট কোষ বিভাজনের একটা প্রশ্ন তো অতটা ডিটেলসে যাচ্ছে না, মনে রাখবে পরাগধানী জিনিসটা কি জানো তো, এটা ফুলে পুরুষেরই পার্ট পুংদণ্ড, তার মাথায় দেখবে এরকম একটা পার্ট থাকে তাকে পরাগধানী বলা হয়, ঠিক আছে। ওই পরাগধানীর ভেতরে পরাগ রেণু উৎপন্ন হয়, পরাগ রেণু কোনটা কি, তোমাদের বাড়িতে সবার জবা ফুল আছে দেখবে জবা ফুলে কিছু হলুদ হলুদ পার্ট থাকে যাকে তোমার টাচ করবে ডাস্টের মতো রয়ে যাচ্ছে, ওগুলোকে বলা হয় পরাগ রেণু, ঠিক আছে। তো পরাগ রেণু মনে রাখবে সবসময় হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, ঠিক আছে, আর সে যেখান থেকে তৈরি হয় সেটা বলে রেণু মাতৃকোষ,
আরএনএ মাতৃকোষটা সবসময় ডিপ্লয়েড হয়, বোঝা গেছে? এই রেণু মাতৃকোষকে কেউ কেউ বলে পোলেন মাদার সেল পিএমসি, বা কেউ কেউ বলে মাইক্রোস্পোর মাদার সেল। আমি লিখে রেখে দিলাম, শর্টে লিখেছি পোলেন মাদার সেল লিখলাম না, আর মাইক্রোস্পোর মাদার সেল। তাহলে টু এন থেকে, তাহলে কেসটা কি, রেণু মাতৃকোষ থেকে পরাগরেণু উৎপন্ন হয়, তাহলে এখান থেকে এটা উৎপন্ন হচ্ছে। তাহলে রেণু মাতৃকোষ ডিপ্লয়েড, সেখান থেকে হ্যাপ্লয়েড কোষ তৈরি হচ্ছে। তাহলে কোন কোষ বিভাজনে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়, সেটা হচ্ছে কোন কোষ বিভাজন? মিওসিস কোষ বিভাজন, এটা আমরা জানলাম। আর কি জানো তো? মিওসিস কোষ বিভাজনে কবার হয়? দুবার বিভাজন হয়, ফার্স্ট আর একবার। তাহলে দুবার হলো, মোট কটা কোষ তৈরি করছে? চারটা। তার মানে এখানে একটা কোষ থেকে চারটা কোষ তৈরি করছে। তার মানে তো বলেছে এইখানে 1200টা পরাগরেণু, এটা 1200টা আছে, ঠিক আছে, 1200টা পরাগরেণু আছে। তাহলে কটা মাতৃকোষ, রেণু মাতৃকোষ থেকে 1200টা উৎপন্ন হবে? তাহলে একটা কোষ থেকে চারটা, ঠিক আছে। আমাদের এখানে দিয়েছে 1200টা আছে, এইটা কিন্তু বলা নেই, ঠিক আছে। তার মানে কি করব, একটা কোষ থেকে যদি চারটা হয়, তাহলে চারটি রেণু উৎপন্ন হয়, একটি কোথা থেকে? রেণু মাতৃকোষ থেকে, হ্যাঁ কি না? তাহলে 1200টা কত হবে, ভাগ করে দাও, তাহলে কত হবে? 1200 বাই 4, উত্তর কত হবে? 4 × 3 = 12, উত্তর 300টা, অপশন সি, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে, দেখো প্রোফেজ 1 দশার শুরুতে, এক সেকেন্ড ইরেজ করে দিচ্ছি, দেখো বলছে প্রোফেজ 1 দশার শুরুতে, 1 মানে তাহলে দুবার হচ্ছে, তাহলে দুবার মানে এখানে মিওসিসের কথা বলছে। ক্রোমোকোষে কটা ক্রোমোজোম আছে? 24টা ক্রোমোজোম আছে মিওসিস 1 এর ফার্স্টে। তাহলে অ্যানাফেজ 2 তে, এবার দেখো মনে শুনবে, ডিপ্লয়েড, ওখান থেকে ফার্স্ট মিওসিস 1 হবে, হয়ে হ্যাপ্লয়েড কোষ হচ্ছে, তাহলে এটা হচ্ছে মিওসিস 1। তারপরে আবার মিওসিস 2 করছে, করে কটা? 4টা হচ্ছে কোষ তৈরি করলো, ঠিক আছে। তাহলে মন দিয়ে শোনো, তাহলে প্রথমটা কি হবে, প্রথম তারা ক্যারিওকাইনেসিস করছে, তার মানে এখানে হবে প্রোফেজ 1 হবে, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। তারপরে তো এটা হবে ঠিক এখানটা, এখানে হবে, এখানে কি হবে, প্রোফেজ 2 হবে, মেটাফেজ 2 হবে, অ্যানাফেজ 2 হবে, আর টেলোফেজ 2 হবে। তার মানে দেখো, যখন প্রথম ক্যারিওকাইনেসিস সময় তার ক্রোমোজোমটা কি ছিল, ডিপ্লয়েড ছিল, আর সেকেন্ড ক্যারিওকাইনেসিস করার সময় আসে, তখন কিন্তু তা কি হয়ে যায়, হ্যাপ্লয়েড থেকে হয়ে যায়। অর্থাৎ প্রোফেজ 1 এ যা থাকবে, মেটাফেজ অ্যানাফেজ 2 শেষের দিকে তার অর্ধেক হয়ে যাবে, কিন্তু এখানে 1 ও এন এন হয়ে গেছে না, তার মানে কি, তোমার 24টা বলেছে, তাই হাফ হয়ে যাবে, তাহলে 12টা হবে, তাহলে অপশন বি হবে, বোঝা গেছে? আশা করছি আজকে যে 6টা ম্যাথ হয়েছে, এই 6টি ম্যাথ কিন্তু কোষ বিভাজনের উপর ফোকাস করেই করা হয়েছে। আরও আছে, যেটা আমরা এই ভিডিওতে না, পরবর্তী ভিডিওতে আমরা এর সম্পর্কে আলোচনা করব, যেটা কোষ, সরি ভুল বলা, জৈব অনুসম অর্থাৎ বায়োমলিকুলস চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে সেখানে বলা হয়েছে, কিছু ম্যাথ আছে, সেই ম্যাথটা আমরা সেই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো।